شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সৌদি আরব থেকে আবুল বাসার ভাই জানতে চেয়েছেন মহিলাদের নামাজের পদ্ধতি ভাই মহিলাদের নামাজের পদ্ধতি আর পুরুষদের নামাজের পদ্ধতির মধ্যে কোন পার্থক্য নেই দলিল হচ্ছে আল্লাহ রসুল বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়ো হাজরত আইসার্লাহ তালহা মহিলা ছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য সাহাবিয়াত ছিলেন স্ত্রী ছাড়াও তারা কিন্তু কখনোই না বা কোন সই হাদিস থেকে প্রমাণিত নয় যে তারা আল্লাহ রসুল থেকে আলাদা কিছু নামাজ নামাজের কথা বলেছেন আর আল্লাহ রসুল সাল্লাহআ ওয়াসাল্লাম কোনো মহিলাকে আলাদাভাবে নামাজের শিক্ষা দেননি এটাই হচ্ছে দলিল যার কারণ যদি মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের কোন ব্যবস্থা থাকতো তাহলে আল্লাহ রসুল নিশ্চয়ই সেটা বলতে নিশ্চয়ই সেটা হাদিসে থাকত হাদিসে নাই বলেই না সেটা অচল জি মহিলাদের নামাজের জন্য আলাদা কোনো পদ্ধতি যদি শরীয়তে থাকত তাহলে নিশ্চয়ই সেটা হাদিসে বর্ণিত হতো আল্লাহ রসুল বলতেন সাহাবাইকে আমরা বলতেন হাজরত আয়েশা বলতেন তারপরে আপনার আল্লাহ রসুলের স্ত্রীরা অন্যান্য স্ত্রীরা যারা ছিলেন তারা বলতেন কিন্তু হাজরত আয়েশা কিংবা অন্যান্য স্ত্রী কিংবা সাহাবিয়া তারা সাহাবিয়া সাহাবাই স্ত্রী স্ত্রীগণ বা মেয়েগণ তারা কেউ কিন্তু মহিলাদের নামাজের আলাদা পদ্ধতি বর্ণনা করেননি আর এটাই হচ্ছে দলিল যে মহিলাদের জন্য আলাদা নামাজের কোনো পদ্ধতি নেই বরং মহিলারা ওইভাবেই নামাজ পড়বে যেমন পুরুষেরা পড়ে থাকল পুরুষেরা যেখানে সেখানে নামাজ পড়তে পারে কিন্তু মহিলারা যেখানে সেখানে নামাজ পড়তে পারে না তারপরে মহিলারা পুরুষেরা করেন যে কোনো পোশাকেই নামাজ পড়তে পারে কিন্তু মহিলারা যে কোনো পোশাকেই নামাজ পড়তে পারে না এগুলো আলাদা জিনিস কিন্তু নামাজ পড়ার যে পদ্ধতি দাঁড়ানো থেকে সালাম ফেরা পর্যন্ত এই পদ্ধতির মধ্যে কোনো রকমের পার্থক্য নেই পুরুষেরা যেমন রুকু করে ঠিক সেরকম মেয়েরা মহিলারাও রুকু করবে পুরুষরা যেমন দাঁড়ায় ঠিক সেরকম তারাও দাঁড়াবে পুরুষেরা যেরকম সাজদা করে ঠিক মহিলারাও সেভাবে সাজদা করবে হচ্ছে না তরিকা এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সল্লু কামারুমুনি ও সাল্লি ইহাদিসের যে সারমর্ম